যখন আমি চাকরি দাসলাম কিতা বাজারে না দুমসে বাজার দিছি 100 টাকা কত কতটা দিছি তোমার এই সময় জামাই জামাল আসতো ওখানে আমি খামো নাই কয়টা দি খামো দিতে পারলাম না দিকা ওখানে আমার যা বদনাম আছে যা দোষ আছে আম্মার সামনে তুলিয়া ধররে বাবারে পুরুষ মানুষ যত গড় তাকব তত বেজাল হইব খাম খাজ না করলে ই অত বড় সংসার চলতো না কল্লা তো কম নাই আরে গড়ে সাইটা ইখান বুঝছানি ইটা কিতা আরম্ভ করছ আল্লাহর বাসায় বাড়ুয়ে যা খাম খাজ তুকা আগে বেশি বেইছ কোন খবর তো বেটা ফাইবে আর দেখান কইছি ও খান কর যা আমার নাতি উফাস টাকা আর আমার সহ্য না আল্লাহর বাসায় যা ও গুবেসিয়া পয়সা নিয়ে বেতন দিবে বাজার করে আইবে যা সাই যা আর মাতিস না ভাই গো বেটা ইন্তর জাননি বেটিন তোর কাছে হইলো আইবে আমার ফুয়া যখন দুধি করি আনিয়া বেলা লোক তখন তুমি এমন পাগল বেটি দুই টাকা করে আইয়া তুই যাই পারছো না দূর মোর সাউল ভাইয়া তুই যাই পারছো না যে দূর দিনও খাইবে না খে মুখে খাইছ আর খাফর উপরে খাফর আর ইয়র উপরে ইয় করছো ওখন আমার ফুয়া দুটি বেটি নই লাগি যাবি বেটিন তে গন সার গড় আবার সংসার ধ্বংস কর তুমি আইজ আমার ফুয়ার মাথা খাই দিতে বালা বেলা আমার আংটি দেও আমার আংটি দেও কইছি না কিন্তু সংসার আগুন জ্বালাই দিবি আংটি দেও ওগ মাই আগুন যা জ্বালাইবার জ্বালাইছ আর না এই তোরে দেখান হইছ ওখান কর জিনিস আমার আমি দিছি আমার নাতির বেতন দিতে বাজার দেখান কইছো কইছি আমার আংটি দিতাই ধরো ফাটাম না তাই যে নাগিনি রাত কি আমার দুনবো এমন তো শান্তি মিলে ধরো তোমার আংটি
পারলে আমি বাজার আনবো, না পারলে নাই, যাহার নামার দুই রাস্তা দিয়ে মুখে সব দেবা দিব বাজি মুখে যাই রাম কি চাইস না যে সুন্দর মাতিকছ যে বাই দুই সব দা যাই পাইয়া সংসারই গো কিতা তোমার আমার একলার নেই তোমার নাই তোমার কোন দায়িত্ব নাই যারে খালি আম্মা দেখা লম্বা লম্বা মাত পাতলে আনা দেখিলি যে আজকে তোর আমি কিতা করলাম নে আমি দেখি নিলাম নে একবার দেখছি ফরসাই বাবারে পুত্রে যাসাই পারে যাই রাম কি গো মাই কাল বংশ আছিলাম কাল বংশ আর কোন মাত নাই কাল লাগিনি কাল বংশ দিকান ছিলাই না পালা করে বুঝাও কই যাম তে বেটা মানুষরে গরর দিতে নাই যা খাওয়াইবার খাওয়াই চায় যা বুঝাইবার বুঝাই চায় যা কওয়ার কই দিতে তারা ঘর তোনে বাড়ই দিলে দাই করে দি আর ডাকতাই না ইখানো কুসাই দতে আর করে দি ডাকলি কি একটা আকলক কিছি কোন মনো তাকে কই দিলা না আপা মনো আছিল না রে লাগি আমি ডাকছি আর না আমি ডাকি নে কইছাই আজকে কিবার মনো আছিল না এমন কোন দিন আছে যে আমার পিছে ডাক দেনা ও যে ওর লক্ষ্যে কান লাগায় বারে গেলে খালি বেজাল আর বেজাল বেজাল আর বেজাল দোকানে গিয়ে বলে বেটাই তো লোকে বাইর করে লাগে হ্যাঁ আমি ওর লক্ষ্যে লাগাই তোর লক্ষ্যে রাস্তা ঠিক আছে আদা রে জাল্লা সিল্লাস খেনে তে সে চেঙ্গুরা গি মন খেনে কত খালি রাগু রাগু দি যায় তেনে তে দোকানে গিয়ে তা বেঠে গিয়ে মাই যাবে গিয়ে ও বেঠি মাই গুনো গো মাই বাদ দেও ভালা আর রাইকো না কইরে দি বুলো আর রাইকো না সাইজো আর ডাক ভাই আর চাইলা আর ডাক না কিটা লাগি দা সখন কই যাও আজকে শেষ নিকাল শেষ আর রাগ কইতো না ফুলানি দোকান আছে সোয়াবিন তেল গতকাল কইলা মানতাই আল্লাহ না ভুলি গেছো এলাকে তো তোমার ঘরে দিয়ে ডাকলাম কিন্তু ডাকতাম কি তেমন ফাট ফাটাই উঠো ডাকলে আমার বালা মান দেও মন ধুই যায় তোমার কাছে এই সোয়াবিন তেল গতকালকে কই যেত আজকে দিবার কই যেত তাহলে কি হ্যাঁ আমি কিটা বেবুলার গুল্লি গুল্লি খাই না কিটা যে বর্তমানে আমার খানো গিয়ে কবার খাওয়া লাগবে কবার খাওয়া লাগবো আচ্ছা বেটি ইকান কইছো জায়গাতে আর ওখান আর করে দিয়ে দেখো কেন গো মাই কৌসাই তুমিও তো বেটি দেখা যায় খালি কুসাই লাগাও গো মাই মাতলে কইবার হইলো মাতি লিলাম কুয়ার পাঁচ পূজা পাঁচ পূজা নাই বেটি গরো যে তু কইছ গো মাই তে কেন আইয়াই গরো কইন আইয়া দো খোয়া দো হাতা কিটা তো তো হে রাগ করে না সুক করে না আর তুই যা মাত মাতে না রাগে কইছে রে বাপ যা কি বাতে ভালা কইছে কিটা কত খান কত খান আনতাবে ঠিক কইছাই কইয়া দিলা গো মাই আপুত খান দুন করো তো রাগা লাগে দো খান না কিটা লাগি বুঝি না তোমরা দিলি সো খালি খান না আমার আমার ওখান কইয়া দেওয়া লাগবে সব দিন কত খান আমার পকেট কত কত খান না এটা হকে ও সা সিগালা নি গো আমার কাছে এখানে বেজাল ঠিক আছে আইয়া ফাইসুস কিতা বেজাল রে ভাই কি তুইছে এখানে তোর বাপে তোর মাই কিতা কথা কথা আছে করছ না করে কোন মাই দর করছ কিতা পোসাই দে ভাই আর কইও না বা স্কুলের বেতন দিতে পারো না ভাই আর আম্মা সকাল ঘুরতে আলে আব্বার লগে যে মাই ধরে ও আচ্ছা ও তালু গিয়া নুই পোসা দ তোমা তানো গরু আচ্ছা ইটা লইয়া তুমি আর কিছু মাইছো এটা ফুইনিও না তুমি আজ তো বড় ভালো হইছে আচ্ছা এটা দিব নে এটা আইতো যাইতো না আচ্ছা বা এরে কোসা সাসির কাছে কিতা তো খারে আইছে ওরে বাবা ও সাসি তোমার কাছে কোনটা খাবার আছে নিব আমি আসতে সকাল ধরে কোনটা খাইছি না আমরা আছি করে আমরা এক বিস্কুট আর ভাঙ্গে তিন জনে খাইছি বেজার লাগাইছি যা যা আইয়া পড়তে দিন খালি 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 খাই তা খরচ কিতা লাগিরে বাড়িতে খাই আছে বাড়িতে খাই আইছে বা বাড়িতে খাই আইয়া অন অন বিজাল খরচ যা এই বল কত গেস্টাই ব্লাক হই আছি বিল বাইক চালিয়ে লাখো আছে খারাপ সিং আছে না বউসাই খাতা সিটা লহান মাতছ নেবে তাম গরো খরচ নাই তো বাইরে
Kita
চিপ নইলে কেক কা ইয়া ডাইরেক্ট বাড়ি যাইস কি উল্টা পাল্টা কোন কানে যাইস না বাদে মাফে তুই কই বাবা আচ্ছা কোন কানে যাইতাম না বাড়ি যাই উড়ি আচ্ছা কাছে কোন দিন যাই ইয়াল্লা রে ও ভাই তা ঠিক নাই তাই বিচারি বিয়াত গেছে বাইর বিয়াত কোন দিন আইব কোন ঠিক ঠিক না নাই কি সুজা দোকানে যাইবে কে কিছু খাইয়া বাড়ি যাইস কি তুই উল্টা পাল্টা কোন কানে যাইস না কোন গুর লগে খেলা তুলা যাইস না বাদে বাপ মা তুই কই বা যা আচ্ছা আর তো কোন কানে যাইয়া না আচ্ছা কি যা তোর মা বাপ রে মা এটা লাগাই দে বাচ্চারা কিছু দেই না না খানে জানি না রে বই আসমান মাঙ্গে হরালান আসমান মাঙ্গে হরা কিতা লাগিয়ে আইছিলেন তোমরা যে সকালে দিও গে যে সুলাসুলি লাগাও হ্যাঁ আর যে বাচ্চা গে যে আনা খাইয়া বাড়িতে কি বার হইছে তার ফেটর বুকে কোন আইছিল ফেটর বুকে কোন আইছিল কোনটা খাওয়ার লাগি আমরা গরো কোনটা আছিল না বাতে কই গেছে দিছলাই নি কোনটা না কিছু নাই থাকি তাইতাম বুঝা ইয়া দিদা কইতে কি ইয়া সুবহানাল্লাহ বাবি তোমাদান গর কি তো ওলা খালি নি হি আমার বাচ্চা গুতা ফেটর বুকে তোমাদান গরো আইলো আর না খাওয়াইয়া বিদায় করে দিলা কিতা বাবাই আমার ফুয়া গুতারে কোনটা খাওয়াইতে লাগি তোমার কমে যাইব নি বা তোমার তো আল্লাহ বহুত তা দিছন রে বা ওই আমার আল্লাহ বুত্তা দিছে বুত্তা দিছে এই তোমরা সকালে এলে ফতে নিতা করো কিতা লাগে হ্যাঁ বাচ্চা এগুর বেতন দনা কিতা লাগে স্কুলত হ্যাঁ আর কইও না ভাই ই কথা লাগি তো আমার প্রত্যেকদিন মাইর করা লাগে আর নাইলে মানছ লগে আমি খেনে মাইর করতাম আপনারাও হোক্কা আমার কিতা মুখে চুলকাই নেই তার লগে ঝগড়া করতাম বাচ্চাটা স্কুলের বেতন দিতাম পারি না কতবার হইছি কোনো খাম খাস করো না তাই খাম করতাম না তাই একবার ও বাড়ি আর হ বাড়ি তানোর কোনো খাম করার মনেও চায় না এখন উঞ্চনি খেনে মাইর করি আর বাচ্চা গু ফাঁস রাস্তায় রাস্তায় ঘুরে সি 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 ইয়াল্লা গো বোন আর সরম দিও না এখন বিস্কুট আছে তোমার ভাই কিচ্ছু আনছে না ও কান তিন জনে বাক করে আমরা খাইছি এখন বুঝছে নি গো বোন কিতার লাগে বাড়িঘর সারিয়ে আইছি হ্যাঁ হে তার ও যে ফাওয়ার উঠে ফাও তুলিয়া খালি খাইতো যে খালি খানি এই বাচ্চা এগুলো বেতন না দেশ দেশ না কিতা লাগে আর বাচ্চার জন্য বেতন না দেশ বাচ্চারে নিয়ে আইসকুলো হারাইতে হারাইতে দিবনি মাস রকলে হ্যাঁ ও বা ভাই কথায় কথায় কুটা দিও না তুমি যে কত বড় স্বার্থপর ইকান তো আমার বালা কই জানা আছে তুমিও তো আপনারে বালা হইতে আইছ আর এই হুন তুইও তো মাতস কেনে দেখলে আমি বাইর লোকে মারতাম ও বা ভাই আমার ফুয়ারে যদি খাওয়াইতে পারো না বালা কথা হলে পারছি না ও তো লম্বা মাত্রা এখানে ভাই আর কইও না ইতা মাত মাতলেও তো আমি বালা না বালা কথা কইলি রে নানি তানোর খামর কথা আমি কেনে ভালে আইছি তুমি বুঝো না তুমি দুধ খাওনি বুঝো না তোমারে ভালতাম তোমার বউরে ভালতাম তোমার বাচ্চারে ভালতাম আমি কি তা ওলা টেকাচ পড়লাম নিবা হ্যাঁ যে ওলারে ভালতাম ঠিক কথা কইছো সালাম আমার নাতিনে তুকাইয়া পাইলাম না সকালে না খাইয়া বাচ্চা বাড়িয়া গেছে আইবার সুদ নাই ও তুইও ঘুরে বকিয়া জকিয়া ফেলাইছি তুকাইয়া দেখতো আমার নাতি কইতেছে বুঝলাম না কার কথা কই যায় তুমি ফার্মেসর কথা কই যায় এনু সকালে গেল হাতা ফোতা কুন্তা খাওয়া লাগি হানি অবশ্য কুন্তা আসি নিয়ে লাগি নাতি রাত খানা কুন্তা দিতাম পারছি না আরো খিতা শুনলাম খাইজা বুলে হয়েছে গরো খিতা এটা খিতা লইয়াও আল্লাহ কি খিতা হইলে তোমার তো আরো গরো খানি নাইনি ওলা নিদাইয়া নি আসতা বাড়ির মানুষ
ফেললাই না নি আমার নাতিরা তো 10 টাকা দিতাই না খাইয়া বাচ্চা বার হইয়া গেছে আল্লাহ মাঝে মিয়ালা থাকে আমার গেছে 2-5 টাকা 10 টাকা বাংকি থাকে আর সকালে আর আসিল না আর মনু দিনও গেছে বাংকি টাকা যা আসিল এ দোকানও তুই আছে তার গেছে আর আসিল না এ লাগি দিত ভাসে না আচ্ছা যাই হোক এবো কিতা আইছে নানি বাড়ি গরে তারা দুজন গেলা হইছে আল্লাহ মাহবুদ লাগে কি তা লিয়ে বুঝো না বন্ধা হল খাই খাই নাই নাই ফুয়ার বেতন 3 মাসের আটকে দিতে মাত্র ওজন বেতন না দিলে ফুয়ার ক্লাস করতে চা নাই কি গেল একদিকে এর মাঝে বাজার আট করে না তার পয়সা নাই তার খাম নাই ও এর লাগি ফরি দিছি আমি যদি ইনো না থাকি তো দুই অগ্রে মায়ের করিয়া কি গে কি করে মারবো কোনা কোনি করবো খাল নাই উজান এমনি ফরি দিছি না খাইবার লাগছে না যে বারবা হে মরবা যে বারবা হে কিনার লাগবা কত চিন্তা কেনে করতায় জন্ম দিছি কর্ম হরাইছি ডাকনা উঠছে ওখন উড়াল দে উকা ফিটি ঘর উকা কুচা খাইকা খাউকা ওখন তো আর আমরা মুখ তুলিয়া রাত তুলিয়া তোয়া দিতে পারি ওই ছেলে শোনা তোমার লাগা না তুমি চিন্তা নাই ধরো ফান খাও আইসা আমারে ওয়াজ নাই দেয় ইনো কিচা লাগি বইটা সখৌ সাই ইনো দরকার আছে তুমি কোনো দাদা হেনে কোনো গেলে ও তো মনে করো না তুমি আমার লগে একগাল গপ করলে আমি তোমার লগে একগাল গপ করলাম আচ্ছা গপ করা বহুত মানুষ আছে ইনো আমার নাতি লাগে আমি ফুরি রই নাইলে কোন ঘটনা কোন সময় ঘটাইবা আল্লাহই জানে ও তো মায়ার মাঝে ও তো তুমিও মায়ার মাঝে বন্দি আমিও মায়ার মাঝে বন্দি মায়ারে বনের বাঘে খাইছে না মায়া ঝরি রইছি তো শোক মেলা যদি না আসি ওদিন উঠে আসি ওনে সাহ বহল কেন গেছো নি একবারও কি চাইছো নানি কোন কুছ ভাতা ফাইলা আমার নাতি ও আমি কুদাইয়া ফাদাইয়া মারে আর বাসে ফাটাইছি আমার নাতি তো কইয়া আনতা কই গেল কই হইলো খাল্লাই জানো ও এলাগি বইয়া বারছাই দেব তোমার জান খান ওদরাই না চিন্তা খান কইয়া বাই বাই নাতিও বাক্কা জান বাক্কা বুঝদার আছে ওনো কেন কি বান খেলাটা হয়ে গেছে না কোনো ভাই কিছু খাবার আছে সম্ভবত ওনো কোন তাও হইতে পারে এরে হুনো সাই তুমি আল্লাহর বাসায় আটি আটি যাও ভাই বড় না আমার ফাহিমর বাড়িতে গেল নি দেখো গিয়া গুলা গাই দাও আমারও আজকে দিন গুলা গিয়ে খামো দুয়া জাদলা দিলাম ইকান তা যাওয়ার কথা তুমি আমারে কইও না হা কম এখন ভার হইতে লাগে যেমন আমি ফুলছি রাত ভার হইলাম আমার জানে তো রে খাফে এর বাদে কি চাও চাও একটা দেও আলি ও রাজাই ভার ও খাল ভার ও ফেটনা ভার আমি অতটা ঘুরাইতাম ফারতাম না তোমার দুয়া জাদলা ফুই মিলবো দে তারা মা বাপে যেহেতু টুকানিত গেছে আমার অত চিন্তা তুমি ফালাইও না আমার গুড়ানিত ফালাইও না আমি আইছি তোমারে দেখতাম দুই গাল গপ করতাম ও হান্তা তো তাকো আর বেশি কোনটা হরমাইছ দিও না আমাকে ওই ফারতা এখানে বুড়া খালো দুড়া দৌড়ে যায় আইসো আমার লোকের দুই গাল গপ করতে বাপ রে বাপ রস তৈবার জায়গা নাই রসে টুম টুম বাপ রে বাপ কোন সময় গপ করতে কোন সময় ইয়ে করতে ই কেন খুব বালা বুঝো আর নাতিরে টুকাইবার সময় নাই ডরাই রায় হাখম পারি দেয় বাপ রে বাপ ফুলকিলা তোর ফুলকিলা পারি যায় ওখান চিন্তা করো বুঝছো নি হাখমর ডর ডরাইও না দেখো একটা অবস্থা আনুন সাই মাছ খান নাতি চিন্তা খুঁজা খেলে অত অস্থির হয়ে যাবো সাই আর সেনা দাঁড়ো অত অশান্তি দি যায় গেছে তারা মা বাপ তুকা ইয়ার মনে সমস্যা নাই তুমি তো আর ভারো না একটু একটু খুঁজে আটি আটি যে এক নজর চোখে দেখে আই যায় আমি তো আমার চোখ মেলা আসে গতি কেউ লাঠি বউ দিদি 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 আই এক তো করতে একটা মায়া আসে গতি করছো এর মাঝে কুটো দিলাই যায় যে আমি আজকে চিন্তা লাগে আচ্ছা শুনো ও কামানো গুয়াই গিয়ে খুঁজো সাই এবার যাই তো আমার গেছে তোর ঘর আছে আমি যাই আর গিয়া আচ্ছা কই মনে বেন চাপতে চাপতে যাই গিয়ে আর দুর্দিনও মাইরে বিয়া করলে নাই আমার নাতির কথা কই কি কার কুনাত্রা দিনে বুড়া আইসুন আমার গফরটা গফর টেলা দেখাইতা আমার যেটা ভালো লাগে না আমার নাতি লাগে আমার জানে চটকে সকালে আমার বাড়িতে গেছে আচ্ছা তুমি কিন্তু নাস্তা উস্তা করে দিত না সকালে যে বাড়ি আইলো ঘর থেকে বাইরে কিলা নাস্তা দিব সকালবেলা যে উঠিয়া তাই এক ক্যাসেট লাগাইলো আমার কাছে
কিছু খাইতো তার সাসিরে দুকা আমি তো তাইরে দিয়েছি বাপুর বাড়ি তাইর বিয়া এখন হইলো গিয়া যো আমি 10 টাকা দিছি দিয়া কইলাম তুই দোকান থেকে কিছু খাইয়া বাড়ি যাইস কি এখানে বাড়ি গেছ না আরে ভাই বাড়ি তো আইছ না আস্তা গাও তো কইলাম পুরো খানা পাইলাম না ও পারবেজ আমার ফুয়া ও পারবেজ মারাইছ না রে ও ভাই সাহেব যদি আমার ফুয়ার কিছু হয় তে তোরে কিবা আমি কিতা করি কা তো বুঝে তোমার সংসার আমি করাত নাই যদি তোমার সংসার হইছে বন্ধ করো তুই কেন দিছ না কথা করো তুই আমার ছোট ভাই সামনে অন্য লাগাইছ খাইগা তোমার শরম আছে নি ছোট ভাই সামনে আমার লগে লাগাইছ দেখো রে দারাজ বাড়ি লগে কিলা মারে ভাই সাহেব বন্ধ করো বাবি বন্ধ করো আমি দারাজ বাড়ি হইলে তুমি দারাজ করতে পারবে বন্ধ করতে পারবে রে ভাই বন্ধ করো তোমার তো এই কর্মকাণ্ডের কারণে তো কুয়া আজকে বাড়ি থেকে বাড়ি আইছে তোমার তো শরম লাগে না এটা আমার ফুয়ারে পাই লই ফুয়াটারে লইয়া বাপর বাড়ি যাই এই সংসার আমি আর নাই তাকিস না তাকি আমার ফুয়া কোথায় গিয়া তাকি ও ভাই দরবার কি টেবিল সাদে করি নি ও যে ফুয়া এক সপ্তাহ ধরে স্কুলে যাইতে পারে না কেন জানো নি খানে যাইতে পারেন না তিন মাসের বেতন আটকাই তিনটা মাসের আমি কোনো মতে ও বাইসাবর কাছে কিনি নাই ও তোর কাছে কিনে ও আমার বাপুর বাড়িতে কানি আইন্দা হলাম ছয় মাস আমি সালা স্কুল করা বেতন দিয়া কিন্তু ই মানুষটা একটা বার চিন্তা করে না যে গরুর খালি আইতো কয়টা কি স্কুল বেতন আইতো কয়টা কি কর্তা চলতো কিলা এটা চিন্তা ই মানুষের ভিতরে নাই কিতা বাবা ভাইসাব হ্যাঁ তোমার কি তো শরম করে নাই অত বড় একজন মানুষ তুমি একটা বাচ্চার বাপ তোমার কত দায়িত্ব তুমি কই ইগুর স্কুলের বেতন দিতা মাস্টারের বেতন দিতা না একাত নাই দায়িত্ব কইস না রে ভাই দায়িত্ব কইস না খালি দায়িত্ব তাই ন কাঞ্চিনন বউরে কিলা কুত্তা আর কুনতা টাইছিন না ও কামর ও হাদি দাই এ ফাইম মুখকার বন্ধ কর জান তুই আরিন মুরু ব্যানার করিস না বেশি মুরু ব্যানার কইলে এই আমি যে খাম খাত করাও না বালা কথা কেন করাম এইখান জিগাই ছত নিবে আগে খাম খাত করছি না নি বর্তমানে কোনো খান জায়গা খাম খাত পাইরাম না রে ভাই আমি কিতা করতাম কথা না ফাইলে কি আমি বই থাকিনি বেকার থাকি নিবে তুই যদি তাই লোকে তাল দিরে ইয়াল্লা রাও ভাই বুঝছি সরকারি স্কুল কয় টাকার বেতন বিশ পঁচিশ টাকা বেতন ওগুলো দিতে পার না কি যা তোর বাপ হইলাই তুমি ও নাজিমর দোকানে মানুষের গুলা অনেক দেখো না কেন মাতিয়া নেয়নি তোমারে আরে ভাই খারে খামের কথা কইরু টান দেনি উমাই ও সদরে খাম করতানি বাড়ি তাই মানছে খামের লাগি খামনি তো করি থাইন মানছে ইন্টারভিউ লাত লাগি যাই ই দেশে টান লাগে কোনো খাম নাই যত খাম অন্য বেটাই তো লাগি ঠিক অন্য বেটাই তে খাম করিয়া সংসার চালা সুন্দর করি কিন্তু তাই তাই খালি ঘুমাইতা খাইতা আর ঘুরাইতা ও এর লাগি দিন নাই তাইছন আদম এ ভাই এম তাই রকম মুখ বন্ধ করতো কিতা করতাম রে ভাই হোসান এখন মানছে খামর কথা কই লইয়া আইয়া কিতা কয় গুফর ভালো খাব যাইবানি মাটি খাব যাইতাম নেই খোসান রে ভাই আমি কিতা মাটি খাম করতাম নি আমার এটা শুভা পাই নিবে এ আমার একটা ইজ্জত আছে বে তাই কেন বুঝেছ না তুই বুঝস না কেন তোর খেয়াল কিতাবে তোর খেয়াল কিতা যে সাইয়া খামো কইতার আমি যাইতাম কেন রে এটা কোন জাতি মাল আর দেখলাম রাইতে রাইতে তুই তোর গলা পাওয়ার বাড়ি গেছে বে গলার পাওয়ার বাড়ি গেছে তুই আমার ইন্টারভিউ নিয়ে নিবে মুখ বন্ধ কর ছোট ভাই দোকানদার এ ভাই তাইলে বন্ধ করাই লাগুন তু মেজাজ কিন্তু করে বইতার আমার ঘরে বাইরাম না কি ডাইলো ও ভাই বাইতে গেল ইয়া কই গেছে তুমি দেখছো নি মনে হয় সাইদের দোকানে তে গেছে আমি বসে চিপ নাইলে কে কিচ্ছু খাইয়া বাড়ি দেখছো কি এ সাইদের দোকান তখন লাগাইবে নাটক লাগাইলে গেতাম রে বরম ইয়ার ভাই যে লেখতে পারছে জাতি ওর বংশের ভাই ওতে মরি যাও মরি যাও না ইয়া গফুরুর রহিম এ ইনু কিতা করস বাবা কিচ্ছু করিয়েন না কিচ্ছু করস না তে ইনু কিতা করস চিপ খাইয়ার ভাই লাগলা ভাল লাগেন না এটা উপ করছি আচ্ছা তে বাড়ি যা বাড়ি দিয়া বইয়া খা যা বাড়ি যা বাড়ি যা কিতা করতাম বা আব্বার আম্মার বেজাল এটাই অনু বলা না যা বাড়ি যা দৌড় দে বাড়ি দৌড় দে বাবা আইসি পারবে
আমার কাছে ওয়াংতি টাকা আছিল না 10 টাকা আছিল দিলাম ওগুন লইয়া কইলাম বাড়ি জি তুমি সুজা কই গেছ যখন কইতে পারলাম না 10 টাকা দিছো নিতে তো ওখান কইলা কইতা 10 টাকা দিছো ও না জি মোর বেকারিত গেছে কি কি বান ওন তো নাকি বান দেনি চান না বোন একটা লইবো আর কি পাঁচ দশ করে লইয়া ওটা খাইয়া খাইয়া কুনটাই কুনটাই সাইডো বা সাইবো আর এক কুনটি খাইবো ও না কি বান নিয়াজারি ফাও দে কুনা কানু ও তোটা টুকাইয়া হেরান হইও না যাইবো না সময় মতো এ প্রফেসর মাত পাত দে তুই টাকা দিলে না কানে হ্যাঁ তুই যে টেকা নিলি আর বাড়ি যে শাড়ি দিলি কইবারে টেকা দেন ইয়াল্লাহ ভাই সব দিমু বা কিস্তি তুলিয়াম নেও দিমু তিন সপ্তাহ সময় লইলাম দিন গেল মাত্র 10 দিন কি যাবা তোমার গোলাপ কই যাবে ই আমরা এখন 200 টাকা সময় দাও না কেন এখন দিবা একবারে দম বন করি ফলাই দিদা তিন হাফতা সময় দিছো হেব গেছে 10 দিন দেও সময় ইগুরে কোয়াইলি ভাই তুমি জানো না নি তা দরকার হলে আয় না আয় না বাদে সালো আর ভাই যাই নাই ও আইছে বাটি জারে ও না চুবরে টুকাই টুকাই আইছে আর না তার সুকা দেখ ভাই নি বাবারে তো আর দেখা জানি নে কই ও আব্বা আপনি আর ভাই চাপে খালি গলাত ফাড়া মারি কিলাম মাইর করতে ও চিন্তা কর দুরো কিস কাফুয়া তোরে গলাত ফাড়া মারি তো আমি বেটা তুমি কি যা বাবা লাগে মায়া দয়া নাই দি আমি তো বড় বাটি বেটা মাঝে মধ্যে কথা তো দেখা চাই যায় দেখা হইছা বড় কথা না আমারে দেখা চাইলে কি হে টেকার কথা কুজবো নি ও তো আইছে নাই নি দেখলাম তো আপনারে ওখানে আইয়া এই তিন সপ্তাহ সময় কইলিলি তুই কইলে ভাই সব তিন সপ্তাহের ভিতরে পাইলিবে তুই তো তিন সপ্তাহ সময় লিয়ে গেছ আমার কাছে কইলে খাইলো দিলাইতে পারে ফুরু দিলাইতে পারে ব্যাংকর কারবার কইছে তে ওখানে আইছ না এখন লাগিয়া তুমি টিকেছ টাকা এখন কিতা লাগি আইছে বুঝনা নি ফাইসি বালা কথা টাকা দিলে সব হইছে কিতা আমার দোকানের ভাই মাল নাই দোকানে মাল দিতাম টাকা কোন যত তার আলাদা দিলাইছ ওই ওই ওগুনটা দিলাই একটু তাড়াতাড়ি বইছর গবি আর মাত দিও না ও ভাই সব পারবে যদি ওবাদি আয় নাই নি তো তার বাড়ি ফাটাইলো জয়ের গপ্পা আসসালামু আলাইকুম জয়ের গপ্পা যা তো ভাই ও ভাই আমার মাথায় সারি ছিল এ সাইড খারাপ আছে ভাই খারাপ ও ভাই আমার কোয়ালিটি পারবে না
ও তারে তো আমি দেখছি একটু আগে 2 ঘন্টা আগে দেখছি কোন হবে ও ফুসকুড়ি ভালো এ বইয়া চিপ কা দেখলাম ফুসকুড়ি ভালো ফুসকুড়ি ভালো কে তোর ভাই বাড়ি গেছে কি ফুসকুড়ি ভালো বাড়ি যাইব কিলান খরজে ফুসকুড়ি ভালো চিপস খার বইয়া কে চিপস ফুসকুড়ি ভালো খাই তো মানে বাড়ি যাইতে পারেন না আমি ও আমি তো তারে কইলাম তুই ফুসকুড়ি ভালো বইয়া চিপ আসনে উঠিয়া কইলো তুমি দেন বলেন বেজাল করো কথা লই হে অন ফুসকুড়ি ভালো বইয়া শান্তিতে চিপ খা চিন্তা করলাই নি আর আমারে কত চালাই দেখ কই পাইনি ভাই ও তো তুই তোর চোখের সামনে তো দেখলে তাই আমার লোক কি যা জোবার করো ও তাই জ্বালাই রে ভাই ফুয়া গুতা বাড়াই গেছে কি আমার দুষ্টাই দেখলো আমার দুষ দেখবা জীবন ভরা কেন যে কে কে করেছি লাই তা কোনো সময় চিন্তা করিও না আর চিন্তা করবো তোর লগে মাটি আর ভাবতাম না দয়া করে আসবে না আর আচ্ছা দেখো আমি দিই না বুঝা যারে ভাই যা আসবে আল্লাহর হস্তে আর এক কাল লাগি নি আনছিলাম আমি ও পারবে ও পারবে মুশকিলই পার ও ভাই আল্লাহর গো ও পারবে পারবে আরে বাবা আর আসতে পারে না পা দুটো আটকে আছে কে কই মুশকিলই পার তো নাই এ পারবে ও পারবে পারবে আমার বাবু তোর কোনো কারো বাইরে আমরা রে তোর লাগিন গো তোর লাগিন গো এ পারবে এ ইভেন্ট আসছে বলতি বলো ও ভাই আয় ভাই আয় এ সেলিম আমার পারবে নি রে সত্যি নাই নাই দেখছ না হাই বাড়িতে আয় বাড়িতে আয় বাড়িতে আয় বাড়িতে আয় আজকে আমার ফুয়া বার করো আর নাই যে তোমার একদিন কি আমার একদিন ওখানে করে রাখ যাইবে কি তোর বাবুর বাড়ি পাঠাই দিমু কাটু তোর বাড়ি পাঠাই দিমু পাঠাই দিমু আমার বাদ দিয়ে শরীর ঠান্ডা হয়ে গেছে আজকে এই দাঁতির এই অবস্থাটা আজ যদি তোমরা এই বিষয়টা না করতে
একমাত্র মা বাপ দায়ী, মা বাপের অবহেলার কারণে আজকে বাচ্চার মৃত্যু হয়েছে। এই তোমরা মা বাপরে দুজির আমি জেলের বাদ না কইছি, আমার বাচ্চা তোমরা মারছো, তোমরা অবহেলা করিয়া তোমার অবহেলার কারণে আমার বাতি আমার বাতি আজকে মা মরছে, আজকে তোমার জ্যেষ্ঠ কে জানো। তুমি তো সবই ঠিক কথা কইছো, আমার বুয়ার মরার লাগে আমি দায়ী, আমি দায়ী। আজকে তোমার লাগে আমার বুয়ারে জড়াইছি, আমার বুয়ারে জড়াইছি, তোমার সংসার আমি আর করতাম না, তোমার লাগে আমি আর থাকতাম না, আমি আর থাকতাম না আমার বুয়ারে। ও ভাই রে ভাই রে, ও বাবা রে বাবা, ও বাবা ঠিক আছে গো, আমি দায়ী। আর কেউ হইতো না আমার স্কুলের বেতন দেয়।